দুই হাজার বিশ দুই হাজার শিক্ষাবর্ষের প্রথম বর্ষের প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আমরা অনলাইন ক্লাস নেওয়া শুরু করেছি করোনা পরিস্থিতির কারণে আজ আমাদের ক্লাসে প্রথম আমরা যেটা শিখবো সেটা হচ্ছে বাক্য তোমাদের সিলেবাসে যে আইটেমগুলো আছে তার মধ্যে একটা আইটেম হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সেস অর্থাৎ বাক্য পরিবর্তন বাক্য পরিবর্তন করতে গেলে প্রথমে আমাদেরকে যে জিনিসটি জানতে হবে সেটা হচ্ছে ফাইনাইট আর নন ফাইনাইট ফাইনাইট এবং নন ফাইনার্ট জানতে হবে আর কি কী ফাইনাল হচ্ছে যে আমরা এমনি জানি প্রতিটা ভার্ভের তিনটা ফর্ম থাকে ডু ডিড ডান অর্থাৎ ডুটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম ডিডটা পাস্ট ফর্ম ডানটা পাস্ট পার্টিসিপাল ফর্ম অনুর ওইভাবে ওই ডু ডিড ডান থেকে আমরা যদি চিন্তা করি তাহলে আমরা ডু এর ফাইনাইট পাবো ডু ডিড এবং ডাস আমরা একটা জিনিস জানি যদি প্রেজেন্ট টেন্স হয় আর সাবজেক্ট যদি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্ভের সাথে এস বা ইয়েস হয় তো এইখানে আমরা ডু ফর্মের যে ডু ডিট ডান এখানে প্রথম দুইটা নিয়ে নিলাম ডু এবং ডিট আর তৃতীয়টা পাইলাম প্রেজেন্ট ফর্মটার সাথে এস বা এস অর্থাৎ প্রত্যেকটা ভার্বের ফাইনাইট পাব আমরা তিনটা প্রেজেন্ট ফর্মটা পাস্ট ফর্মটা আর প্রেজেন্ট ফর্মটার সাথে এস বা ইএস অর্থাৎ যদি রান নেই আমরা রান র্যান আর রানস এমনি আমরা রান র্যান রান জানি আমরা এনুরভাবে এখানে ডু ডিট ডান ডানটা বাদ গেল ফাইনাইটের ক্ষেত্রে ডু ডিট ডাস আর ডুয়ে যদি আমরা নন ফাইনাইট বের করতে চাই তাহলে হবে ডান তৃতীয়টা আসলো এখানে ডান তারপরে টু ডু ডুইং টু হ্যাভ ডান হ্যাভিং ডান ডান পাস্ট পার্টিসেবল টু ডু প্রেজেন্ট পার্টিসেবল প্রেজেন্ট ইনডেফিনিট প্রেজেন্ট ইনডেফিনিট সরি সিম্পল ইনফিনিটিভ টু ডুটা হচ্ছে সিম্পল ইনফিল ডুইংটা প্রেজেন্ট পার্টিসিপল টু হ্যাভ done ইট এ পারফেক্ট ইনফিনিটিভ আর হ্যাভিং ডান a এ পারফেক্ট এখন আমরা ফাইনাল আর নন ফাইনাল জানলাম এই জন্য আমরা জানি গঠন অনুসারে বাক্য তিন প্রকার এই তিন প্রকার বাক্যগুলো যদি আমরা চিনতে চাই বুঝতে চাই তাহলে আমাদেরকে ফাইনাইট আর নন ফাইনাইটটা জানতে হবে সিম্বল সেন্টেন্সে গঠন অনুসারে সিম্বল সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স সিম্বল সেন্টেন্সে কেবলমাত্র একটা ফাইনাইট থাকে সিম্বল সেন্টেন্সে ফাইনাইট থাকে একটা আর একটার বেশি যখনই ফাইনাইট থাকবে তখন সেটা হয় কম্পাউন্ড হবে না হয় কমপ্লেক্স হবে যদি ফাইনাইট কমপক্ষে দুইটা থাকে আর দুইটা সাবজেক্ট থাকে আর কম্পাউন্ডের চিহ্ন এই যে এখানে লিখছি অ্যান্ড বাট অর অর এলস আইদার আইদার অর নিদার নর নর নট অনলি বাট অলসো সো হেন্স দেয়ার ফোর ইয়েট অ্যান্ড হেন্স অ্যান্ড সো অ্যান্ড দেয়ার ফোর এবং এই চিহ্নটা এই চিহ্নটা ইত্যাদির যে কোনো একটি থাকবে অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্স যদি হতে হয় তাহলে কমপক্ষে দুইটা সাবজেক্ট থাকতে হবে এবং দুইটা ফাইনাইট ভাগ থাকবে আর এই কম্পাউন্ড চিহ্নগুলোর যে কোনো একটা থাকবে এই কম্পাউন্ড চিহ্নগুলো বাদ দিয়ে যদি এই চিহ্নগুলো থাকে তাহলে নিচে আমি লিখেছি এখানে কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাস 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 স এস দ্যাট স ড্যাট দ্যাট 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 ইফ অ্যাস ইফ অ্যাস দো দো অল দো আফটার বিফোর টিল আনটিল আনলেস লেস্ট প্রোভাইডিং প্রোভাইডেড দ্যাট প্রোভাইডিং দ্যাট আর ডাব্লু অর্থাৎ হু হুম হুইস হোয়াট ইত্যাদি ইত্যাদির যে কোনো একটা যদি থাকে তাহলে ওটা হবে কমপ্লেক্স সেন্টেন্স অর্থাৎ দুইটা সাবজেক্ট এবং দুইটা ফাইনাল বার্ভ এবং অ্যান্ড বার্ড অর যদি থাকে তাহলে কম্পাউন্ড আর অ্যান্ড বার্ড অর এই চিহ্নগুলো না থেকে যদি নিচের চিহ্নগুলো থেকে অ্যাস স অ্যাস অ্যাস দো অ্যাস হিপ ইত্যাদি চিহ্ন যদি থাকে তাহলে হবে কমপ্লেক্স তাহলে কম্পাউন্ড কমপ্লেক্সের মধ্যে সাদৃশ্য হচ্ছে এখানেও কম্পাউন্ডও দুইটা সাবজেক্ট কমপ্লেক্সও দুইটা সাবজেক্ট কম্পাউন্ডও দুইটা ফাইনাইট ভাব কমপ্লেক্সও দুইটা ফাইনাইট ভাব কিন্তু হচ্ছে চিহ্নগুলো কম্পাউন্ডের ক্ষেত্রে কম্পাউন্ডের চিহ্নগুলো আর কমপ্লেক্সের ক্ষেত্রে কমপ্লেক্সের চিহ্নগুলো এখন আমরা এইখানে আসি কয়েকটা বাক্য আমরা এখানে নমুনা বাক্য লিখেছি সিম্পল থেকে কমপ্লেক্স হিজ অ্যান্ড ওল্ড ম্যান এইখানে ইজ একটা ফাইনাইট এখানে আর নন ফাইনাইট নাই ফাইনাইটও নাই হিজ অ্যান্ড ওল্ড ম্যান এখানে একটা ফাইনাইট এখানে একটা সাবজেক্ট এখানে একটা ফাইনাইট যেহেতু একটা সাবজেক্ট একটা ফাইনাইট সেহেতু এটা সিম্পল সেন্টেন্স এখন এই সিম্পল সেন্টেন্সটাকে আমরা কমপ্লেক্স করছি এই যে হিজ অ্যান্ড ওল্ড ম্যান এই ওল্ড শব্দটা এই অ্যাডজেটিভটা এখান থেকে বের করে নিয়ে আসছি এই অ্যাডজেটিভটা এখান থেকে বের করে নিয়েছি হি ইজ এ ম্যান হু ইজ ওল্ড আমরা জানি হুটা আছে কমপ্লেক্সের চিহ্ন এই যে এখানে আমরা দেখছি হুইস হুইটা কমপ্লেক্সের চিহ্ন তো এইখানে একটা সাবজেক্ট একটা ফাইনাল ভার্ভ এই যে এখানে একটা ফাইনাল দুইটা ফাইনাল ভার্ব আর এইটাই কমপ্লেক্সেরও চিহ্ন হচ্ছে এবং এই সাবজেক্টটা রিলেটিভ প্রোনাউন হিসাবে সাবজেক্ট হচ্ছে তাহলে এই একটা সাবজেক্ট এই একটা সাবজেক্ট দুইটা সাবজেক্ট এই একটা ফাইনাল ভার্ব এই একটা ফাইনাইট দুইটা ফাইনাল ভার্ভ এবং এইটা কমপ্লেক্সেশন অতএব এইটা এই সেন্টেন্সটা কমপ্লেক্স সেন্টেন্স হয়েছে অনুরূপভাবে এখানে দ্বিতীয়টা হিজ অ্যান এডুকেটেড ম্যান এইখানে ছিল ওল্ড এটা ডাইরেক্ট অ্যাডজেক্টিভ আর এডুকেটেড এডুকেট শব্দটা থাকে আর এটা পাস্ট পার্টিসিপল যদি আমরা এখানে লিখি এডুকেট এডুকেট প্রেজেন্ট ফর্ম এডুকেটেড পাস্ট ফর্ম এডুকেসিপল পাস্ট পার্টিসিপল এডুকেটেড এটা পাস্ট পার্টিসিপল অর্থাৎ নন ফাইনাইট এই যে নন ফাইনাইট এটা হি ইজ অ্যান এডুকেটেড ম্যান এইখানে যেমন অ্যাডজেক্টিভটা বের করে নিলাম প্রথমটাতে দ্বিতীয়টাতে এডুকেটেড শব্দটা আমরা এখান থেকে বের করে নিলাম ওই আগেরটার মতোই এক নম্বরটার মতো এটা হলো হি ইজ এ ম্যান হু ইজ এডুকেটেড তারপরে তৃতীয় সেন্টেন্সটা হিজ অ্যান ইন্টারেস্টিং ম্যান এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ইন্টারেস্টিং আগেরটাতে এডুকেটেড ছিল পাস্ট পার্টিসেবল আর এইটা হলো প্রেজেন্ট পার্টিসবল এইখানেও তৃতীয় সেন্টেন্সটাতে আমরা ইন্টারেস্টিং শব্দটা বের করে নিলাম প্রথম বাক্যটার মতো আমরা এটাকেও চেঞ্জ করলাম হি ইজ এ ম্যান সাবজেক্ট ওয়ান ফাইনাইট ভাব ওয়ান এটা সিম্পল সেন্টেন্স আর চেঞ্জে করলাম সাবজেক্ট ওয়ান ফাইনাইট ভাব ওয়ান এই সাবজেক্ট ইজ এই ফাইনাইট ভাব টু এইটা হুটা হচ্ছে কমপ্লেক্সেশন এবং রিলেটিভ প্রণয়ন হয়ে এই ভাবটার সাবজেক্ট হয়ে গেল চিহ্ন এবং রিলেটিভ প্রণাম রিলেটিভ প্রণাম হলে এই ইজ ভাবটা সাবজেক্ট হলো তাহলে দুইটা সাবজেক্ট হল দুইটা ভার হলো আর কমপ্লেক্সের সিন হলো অতএব এটা কমপ্লেক্স বাক্য চেঞ্জগুলো কোথাও হচ্ছে আমরা একটু খেয়াল করে দেখি উই ইট টু লিভ চার নম্বরটা উই ইট টু লিভ এইখানে নন ফাইনাইট আছে উই ইট টু লিভ এই টু লিভ আন্ডারলাইন করা আছে এই আন্ডারলাইনটাইড এই জায়গায় চেঞ্জ হল উইট সো দ্যাট উই ক্যান লিভ ইট সাব হি সাবজেক্ট ওয়ান ইট verb ভার্ভ ওয়ান উই সাবজেক্ট টু এই যে লিভ ফাইনাইট ভার্ভ টু আর এই শো দেটা হচ্ছে কমপ্লেক্সের চিহ্ন অতএব এইটা একটা কমপ্লেক্স চিহ্ন তারপরে পঞ্চম বাক্য আই হিম প্লেইং এটা দুইভাবে চেঞ্জ করা যায় প্লেইং ইট নন ফাইনাইট আই হিম হু ওয়াজ প্লেই ওয়াজ হলো কারণ এই ছটা পাস্ট টেন্স যার কারণে এখানে হলো ওয়াজ যদি এখানে প্রেজেন্ট টেন্স হইতো তাহলে এখানে ইস হয়ে যেত ওইটা এই বাক্যটা আরেকভাবে চেঞ্জ করা যায় আই দ্যাট হি ওয়াজ প্লেই এই হুটাও যেমন কমপ্লেক্সের চিহ্ন এই দ্যাটটাও কমপ্লেক্সের চিহ্ন তে প্রথমটাতে নয় পাঁচের পাঁচের প্রথমটাতে আই সাবজেক্ট ওয়ান স ফাইনাইট ভার ওয়ান হুটা রিলেটিভ প্রোনাউন এটা সাবজেক্ট এবং কমপ্লেক্সের চিহ্ন এই ওয়াসটা হচ্ছে ফাইনাইট তো দুইটা সাবজেক্ট হলো। দুইটা ফাইনাইট ভার্ভ হলো আর এই হুটা হলো কমপ্লেক্সের চিহ্ন অতএব এইটা কমপ্লেক্স বাক্য হলো পরেরটাও অনুরূপভাবে দেখো সাবজেক্ট ওয়ান স ফাইনাইট ভার ওয়ান হি সাবজেক্ট টু স ফাইনাইট ভার টু আর দেড়টা হচ্ছে কমপ্লেক্সের চিহ্ন দুইভাবে করা যায় এটা পাঁচ নম্বর বাক্যটা এবং ছয় নম্বর বাক্যটা হি দিস ইজ হিজ রেসিডেন্স দিস ইজ হিজ রেসিডেন্স এই রেসিডেন্স শব্দটা নাউন হলো এইটাকে ভাত বানানো যায় যে শব্দগুলোকে ভাত বানানো যাবে সেগুলো ভার তৈরি করতে হবে আর যেগুলাকে ভাত বানানো যায় না যেমন আমরা দশ এবং এগারো নম্বর লিখেছি হেলথ ইজ ওয়েলথ হেলথকেও ভার করা যায় না ওয়েলথকেও ভার করা যায় না আবার অনুরূপভাবে নলেজ 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 ইজ পাওয়ার দুইটা একই দশ এবং এগারো নম্বর একই একই প্রকারে আছে তা আমরা ছয় নম্বরটা দেখি দিস ইজ হোয়ার রেসিডেন্স মানে বাসা বাসা মানে স্থান বোঝাচ্ছে সেজন্য এখানে নিলাম হয়ার দিস ইজ হোয়ার হি হিসটা হয়ে গেল হি এখানে যদি মাই থাকতে তাহলে এখানে হয়তো আই এখানে যদি শি থাকতে এখানে যদি হার থাকতে তাহলে এখানে হয়তো হি শি যদি এখানে হার থাকতো তাহলে এখানে হয়তো সি এখানে যদি মাই থাকতো এখানে হয়তো আই যে এখানে যেহেতু হিজ আছে হয়ে গেলো হি হি রিজাইস এই যে ইজটা প্রেজেন্টেন্স সেই জন্য এখানে হলো প্রেজেন্টেন্স যুক্ত হলো দিস ইজ হোয়ার হি রিজাইস চেঞ্জটা কোথায় হচ্ছে সেটা আমরা খেয়াল করতেছি এই যে আন্ডারলাইন করা আছে যেই জায়গায় যেই জায়গায় ওই জায়গায় চেঞ্জ হচ্ছে পরেরটা দিস ইজ হিজ বার্থ প্লেস এই বার্থটাকে ভার বানানো যায় দিস ইজ দি প্লেস দি প্লেস আর বাদটাকে ভাব করলাম হোয়ার হি ওয়াজ বর্ন হোয়ার হি ওয়াজ বর্ন ওয়াজ হয়ে গেল এখন তোমার প্রশ্ন করতে পারো যে ই এইখানে ইজ প্রেজেন্টেন্স এইখানে ওয়াশ কেন হলো মানুষ জন্মগ্রহণ করলে সেটা অতীত হয়ে যায় জন্মগ্রহণ করার সাথে সাথে ওটা অতীত ঘটনা ঘটে যায় সেই জন্য এখানে পাস টেন্স হলো ওয়াশ দিস ইজ দিস ইজ দ্য প্লেস হোয়ার হি ওয়াজ বর্ন এখন দিস সাবজেক্ট ইজ ভার হোয়ার কমপ্লেক্সের চিহ্ন হি সাবজেক্ট টু ওয়াজ ফাইন ভার টু দুইটা সাবজেক্ট দুইটা ভার বললো মাঝখানে হয় আর এটা কমপ্লেক্স বাইক হলো পরে আট নম্বরে দেখি আই ওয়াজ দেয়ার ইন অটাম আই ওয়াজ দেয়ার ইন অটাম অটাম বলতে সময় বোঝাচ্ছে কাল বোঝাচ্ছে সময় সেই জন্য আমরা নিচ্ছি এখানে হোয়েন আই ওয়াজ দেয়ার হোয়েন ইট ওয়াজ ইন্ট্রোডাকি নিলাম ইট ওয়াজ অটাম ইট ওয়াজ অটাম পরের নাম্বার দিস ইজ দ্যার ইজ এ ট্রি ইন ফ্রন্ট অফ দ্য হাউস ইন অটামের ক্ষেত্রে যেমন আট নম্বরটা ইন অটামের জায়গা চেঞ্জ হয়েছে পরেরটা ঠিক ইন ফ্রন্ট অফ দ্য হাউস ইন ফ্রন্ট অফ দ্য হাউস মানে বাড়ির সামনে এখন বাড়ির সামনে কোন জিনিসটা সেটা হচ্ছে ট্রিটা দ্যার ইজ এ ট্রি হুইস হুইস মানে এই ট্রিটা ইস হয় ইন ফ্রন্ট অফ দ্য বাড়িটার সামনে অর্থাৎ গাছটায় বাইরের সামনে এই গাছটাকে জন্য যে রিলেটিভ প্রণাম নিলাম হুইস আমরা নিলাম এই হুইসটাও আমরা এখানে লিখেছি কমপ্লেক্সের চিহ্ন এই যে হুইস আমরা এখানে লিখছি যে এটা কমপ্লেক্সের চিহ্ন তাহলে দেয়ার ইজ এ ট্রি হুইস ইজ ইন ফ্রন্ট অফ দ্য হাউস পরের বাক্যগুলো হেলথ ইজ ওয়েলথ এই ধরনের বাক্য ইন্ট্রোডাক্টরি দিয়ে শুরু করতে হয় ইট ইজ হেলথ হুইস ইজ ওয়েলথ এখন যদি আমরা এখানে চিন্তা করি এই যে এইটা ফাইনাইট ভার ওয়ান এই যে ফাইনাইট ভাব টু এইখানে কমপ্লেক্সের চিহ্ন তো দুইটা ফাইনাইট ভাব তাহলে দুইটা তো সাবজেক্ট থাকবেই পরেরটাও ঠিক তাই অনুরূপে ইন্ট্রোডাক্টরি দিয়ে ইন্ট্রোডাক্টরি দিয়ে ইন্ট্রোডাক্টরি দিয়ে ইট ইজ নলেজ ইট ইজ নলেজ হুইচ ইজ পাওয়ার দশ নম্বরটার মতো এগারো নম্বরটাও এইভাবে আমরা পরিবর্তন করলাম তাহলে এইখানে নমুনাটা নমুনাগুলো দেখে আমরা বুঝতে পারতেছি সিম্পল সেন্টেন্স এগুলো সব সিম্পল সেন্টেন্স কারণ হচ্ছে প্রত্যেকটা প্রত্যেকটা বাক্যে একটা সাবজেক্ট আছে একটা ফাইনাল আছে প্রথম বাক্যটাতে নন ফাইনাল নাই দ্বিতীয় বাক্যটাতে নন ফাইনাল আছে তৃতীয়টাতে নন ফাইনাইট আছে চৌথটাতে নন ফাইনাইট আছে পঞ্চমটাতে নন ফাইনাইট আছে ষষ্ঠটাতে দেখি নন ফাইনাল নাই কিন্তু নন ফাইন না থাক না থাক এখানে নাউনটা আছে নাউনটাকে ভাব তৈরি করা যায় যা পরিবর্তনগুলো যেখানে আন্ডারলাইন করা আছে ওই জায়গাগুলোতে পরিবর্তন করেছি তাহলে সিম্পল সেন্টেন্স থাকলে সিম্পল সেন্টেন্সটাকে কমপ্লেক্স করতে গেলে যেই জায়গাটায় পরিবর্তন করতে হবে সেই জায়গাটা আমরা রক্ষা করবো খেয়াল করবো তাইলে বুঝতে পারবো আর এই সিম্পলকে কমপ্লেক্স অথবা কমপ্লেক্সকে সিম্পল করার ক্ষেত্রে প্রথমে যে আমাদেরকে যেই জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে ফাইনাইট এবং নন ফাইনাইট এবং নন ফাইনাইট যদি আমরা না বুঝি তাহলে আমরা বাক্য পরিবর্তন করতে পারবো না ফাইনাইট কি আমরা আবার রিপিট যদি করি ফাইনাইট হচ্ছে যেমন ডু এর ফাইনাইট প্রেজেন্ট ফর্মটা পাস্ট ফর্মটা আর প্রেজেন্ট ফর্মটার সাথে এস অথবা ইএস প্রত্যেকটা ভারতের ফাইনাইট তিনটা একটা হচ্ছে প্রেজেন্ট ফর্মটা পাস্ট ফর্মটা আর প্রেজেন্ট ফর্মটার সাথে এস অথবা ইএস আর এই ফাইনাইট তিনটা বাদ দিয়ে বাকি যে ফর্মগুলো আসবে যেমন এখানে ডু ডুডির ডান ডানটা এখানে আসলো এইটা নন ফাইনাইট এইটা নন ফাইনাইট তারপরে প্রেজেন্ট ফর্মের আগে টু প্রেজেন্ট ফর্মটার সাথে আইএনজি ডান টু ডু ডুইং তারপরে টু হ্যাভ ডান হ্যাভ হলে তো ভার্বের পাস পাঠিয়ে টু হ্যাভ ডান আর এখানে হ্যাভিং ডান এছাড়াও এগুলো অ্যাক্টিভ হ্যাভিং ডান টু হ্যাভ ডান অ্যাক্টিভ এদের প্যাসিভও হতে পারে টু হ্যাভ বিন ডান অনুরূপভাবে অনুরূপভাবে হ্যাভিং ডানের প্যাসিভ হতে পারে হ্যাভিং বিন ডান তা একটু লক্ষ্য করলে আমরা বুঝতে পারবো এই তিনটে নন ফ্যানেল যদি আমরা মনে রাখতে পারি ডান টু ডু ডুইং তাহলে বাকিগুলো অটোমেটিক এসে যায় ডান এটা পাশ পার্ট অথবা এটা আমরা বলতে পারি যে নন ফাইনে যেহেতু এর আগে টু আছে এর আগে টু আছে এটা নন ফাইনে যেহেতু এর সঙ্গে আইনজি আছে যে কোনো ভার্ভের সাথে যদি আইএনজি থাকে ওটা নন ভাইনেট কোনো ভার্ভের আগে যদি টু থাকে তাহলে ওটা নন ভাইট আর পাস ওটা তো এইটা নন ফাইনেটে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমরা এখানে শেষ করছি আগামী দিন এগুলোকে বিস্তারিত আবার আলোচনা করব। তোমাদের সবারে ভালো তোমার সবাই ভালো থাকো সবার তোমরা শান্তিমতো মতো থাকো স্বাস্থ্যবিধি মেনে চলো এই বলে আমি আমার আজকে ক্লাস এখানেই শেষ করলাম